রূপকথার শহর রিও ডি জেনেরিওতে অলিম্পিকের আসরে রেকর্ড 118 জন প্রতিযোগী পাঠিয়েছিল ভারত। মাত্র দুটো পদকেই সন্তুষ্ট থাকতে হয়েছে দেশবাসীকে। ওই একই শহরে 15 জনের দল গিয়ে জিতেছে 4-4টি পদক, যার মধ্যে আবার দুটি সোনা। অনুপাতটা বোঝার জন্য এই পরিসংখ্যানটাই যথেষ্ট। ঘটনাচক্রে দুটোই অলিম্পিক, কিন্তু দুর্ভাগ্যবশত পরেরটার আগে প্যারা শব্দটি রয়েছে। ঠিক ধরেছেন, প্রতিবন্ধীদের খবর কজন আর রাখে, এক্ষেত্রেও তাই ঘটেছে। সাক্ষী সিন্ধুরা দেশকে গর্বিত করেছে, তাদের চেয়ে কোনো অংশে কম কিছু করেননি দীপা, দেবেন্দ্র কিংবা বরুণরা। তাহলে সেই আবেগ, সেই উন্মাদনা কোথায়? কে বললো পার্থক্য নেই? ওই যে প্যারা নামক একটা ছোট্ট শব্দই তো পার্থক্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ট। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। ব্যুরো রিপোর্ট, কলকাতা 24/7।